লোকসভায় ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রবিবার বলেন একাধিক বিষয়ে। এদিন অভিষেক প্রসঙ্গে নাম না করে শুভেন্দু বলেন, তৃণমূলের কর্মচারীদের কাছে, পুলিশের কাছে তিনি বিরাট কেউকেটা হতে পারেন, কিন্তু আইনের চোখে তিনি একজন সন্দেহভাজন অভিযুক্ত। স্বাভাবিকভাবেই তাঁকে অভিষেক যখন ডাকবে এজেন্সি জিজ্ঞেস করে ডাকবে না, তিনি যাবেন না, তার বলার অধিকার আছে। ঠিক তেমনই না গেলে কি করবে সেটা এজেন্সি বলতে পারবে। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালের চিঠি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন, সেটা প্রকাশ্যে আনলে সমস্যা বাড়বে, তাই মুখ্যমন্ত্রী ওই চিঠির বিষয়ে প্রকাশ্যে আনছেন না। বিরোধী দলনেতা বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়ে সংবাদ মাধ্যমে বলা কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীর কাজ নয়, এমন কিছু মন্তব্য করা উচিত নয় যাতে লক্ষ লক্ষ বিজেপি কর্মী যাঁরা অত্যাচারিত হয়েছেন তাঁরা বিচলিত হয়ে পড়েন। শুভেন্দু অধিকারী আরও বলেন, ধূপগুড়িতে ভোট কেটে সিপিএম ভোটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে, যাতে এখানে পিসি ভাইপো আরও চুরি করতে পারে। তিনি বলেন, 2-6 জন প্রধানমন্ত্রী, আর আমাদের প্রধানমন্ত্রী একজনই, তার নাম এক বছর আগেই ঘোষিত, তিনি মোদি। রবিবার শুভেন্দু অধিকার